ঢাকা বিশ্ববিদ্যালয় একটি দেশের রাজনীতি সংস্কৃতি আর্থসামাজিক উন্নতি সব কিছুর সাথে জড়িয়ে আছে এই বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষক শিক্ষার্থী নয় একটি সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক ইতিহাসের বাহক হয়ে আছে কার্জন ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি করিডোর সর্বক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে উত্তরোত্তর অনন্য উচ্চতায় পৌঁছানোই যেন এর একমাত্র ধ্যান জ্ঞান সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াক কোয়েরেলি সাইমন্স সংক্ষেপে কিউএস এর বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে শতবর্ষী এই বিদ্যাপীঠ অসামান্য এই সফলতার ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রতি আবেগাব্লুত হয়ে পড়ে শিক্ষার্থীরা আমার বাবার পরে যদি পিতা হিসেবে আমি কাউকে দেখি সেটা ঢাকা বিষয় ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় 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 এমন আমরা বলি যে স্বাধীন দেশের জন্ম দিয়েছে ফলে একটি সমস্যা পড়াশোনার সমস্যা খাবারের সমস্যা নানা ধরনের কিন্তু এত সমস্যার মধ্যে দিয়েও যে আমাদের স্টুডেন্টরা এত ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারছে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় অ্যান্ড এটা আমাদের দেশের জন্য খুবই গর্বের দোয়া করবো আল্লাহ তালার কাছে যে যেন এই র্যাঙ্কিংটা ধরে রাখে বা এর থেকেও যেন উপরের দিকে যায় গতবারে সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবির অবস্থান ছিল ছয়শো একানব্বই থেকে সাতশো রেঞ্জের মধ্যে এবারই প্রথম তা ডিঙিয়ে উপরে স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি এবার বিশ্ববিদ্যালয়টির অবস্থান পাঁচশো চুয়ান্নতম মোহাম্মদ নাজমুল হাসান পুলক ডিউটিভি ঢাকা বিশ্ববিদ্যালয়